হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার কেপ গেমিং অ্যান্ড গাইস ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ তোমরা স্ক্রিনে যে ব্যানারটা দেখতে পাচ্ছ এখানে একটা স্প্রিট ফক্সের ইয়েলো কালারের স্ক্রিন দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু এখানে র্যাম্পেজের থিমে তৈরি একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই দুটো আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে এর জন্য তোমাদের কোনো ধরনের কোনো ডায়মন্ড খরচ করতে হবে না তো গাইজ কীভাবে পাবে তোমাদেরকে একটা মিশন দেওয়া হবে মিশনটা কমপ্লিট করার পরে কিন্তু এই দুটো আইটেম তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে তো কী মিশন সেটা বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক না দিয়ে থাকলে গাইজ লাইক দিয়ে দাও ভিডিওতে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা অনেক রাত্রে ভিডিওটা বানাচ্ছি তো লাইক দিয়ে দাও আর নেক্সট টাইম এ ধরনের আপডেট রিলেটেড এবং সব ধরনের ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আইকনে ক্লিক করে অল সেট করে দাও মনে রাখবে যখনই তুমি আইকনে ক্লিক করে অল সেট করে দেবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনই তোমার থেকে মিস হবে না তো গাইজ এখানে প্লে নাওয়ার অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আমাদেরকে র্যাম্প পেজ টু পয়েন্ট জিরো এই ইভেন্ট পেজে নিয়ে চলে যাচ্ছে বাট এখানে আসার পর আমরা স্প্রিট ফক্স এবং প্যারাশুটের স্ক্রিন এখানে দেখতে পাচ্ছি না কিভাবে নেবো সেটা তো দূরেই থাক ইভেন্ট পেজটাই আমরা পাচ্ছি না তো গাইজ তোমরা এখানে ব্যানারটা আবারও দেখো ব্যানারে লেখাই আসে কল ব্যাক ইউর ফ্রেন্ড ফর্ম ফিফথ জুলাই মানে এখানে কিন্তু লেখা আছে তোমার ফ্রেন্ডদেরকে গেমের মধ্যে ইনভাইট করে ডেকে আনতে হবে আর সেটা পাঁচ জুলাই থেকে শুরু হবে তো পাঁচ জুলাই থেকে ইভেন্টটা শুরু হচ্ছে আর তোমার কোন ফ্রেন্ডদেরকে ডাকতে হবে বা কোন ফ্রেন্ডদেরকে কলব্যাক করাতে হবে দেখো গেছ তোমার এমন কোনো ফ্রেন্ড যারা আগে ফ্রি ফায়ার খেলতো এখন খেলে না তার ফোন থেকে সে ফ্রি ফায়ার ডিলিট করে দিয়েছে এমন কোন ফ্রেন্ডকে তোমাকে কলব্যাক করাতে হবে আর কলব্যাক করাতে হলে তোমাদেরকে কি করতে হবে তো দেখো গাইজ এর আগে যতবার কল ব্যাকের ইভেন্টটা এসেছে সেই ইভেন্টটা আসতো কিন্তু ফ্রেন্ড লিস্টের মধ্যে এখানে চলে আসতো তো কে এখানে অ্যাড এবং ফলোয়িং এই দুটো অপশনের মাঝখানেই কিন্তু চলে আসতো কল ব্যাকের ইভেন্ট আর এখান থেকে তোমার ফ্রেন্ডের একটা লিস্ট চলে আসতো তোমার ফেসবুক ফ্রেন্ডের লিস্ট আর সেই লিস্টের থেকে কিন্তু তোমাকে এখানে ফেসবুক হয়ে তোমার লিঙ্ক শেয়ার করতে হতো বা এখান থেকে লিঙ্ক কপি করেও শেয়ার করতে হতো আর সেখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে তোমার যে কোনো পুরোনো ফ্রি ফায়ার খেলার যেসব ফ্রেন্ড তারা কল ব্যাক করতো বা গেম আবার ডাউনলোড করে আবার গেমে ফিরে আসতো আর সেখান থেকে কিন্তু মিশন কমপ্লিট হয়ে যেত গাইস যেখানেও আসতে পারে ইভেন্টটা আর এছাড়াও গাই যেখানে যদি নাও আসে তোমরা এখানেও কিন্তু দেখতে পেয়ে যেতে পারো ওই ইভেন্টের পেজটা আর এখানেও যদি তোমরা দেখতে না পাও তাহলে তোমরা এখানে ইভেন্ট পেজে চলে যাবে ইভেন্ট পেজে যাওয়ার পর এখানে র্যাম পেজের ইভেন্টে যাওয়ার পর এখান থেকে তোমরা কিন্তু তিনটে অপশন দেখতে পাচ্ছ পাঁচ তারিখের পর হয়তো এখানে তোমরা কল ব্যাকের আরও একটা অপশন দেখতে পেয়ে যেতে পারো আর বেসিক্যালি এই ইভেন্টটা আসা মাত্রই তোমাদের জন্য আমি ডিটেলস ভিডিওটা নিয়ে আসবো কীভাবে কীভাবে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কল ব্যাক করাবে কোন ফ্রেন্ডদেরকে কল ব্যাক করাবে সেটা তো বলেই দিলাম গাইস তো গাইজ এভাবেই তোমরা কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে কল ব্যাক করালে তোমরা কিন্তু পেয়ে যাবে তবে এই দুটো আইটেম স্প্রিট ফক্সের স্ক্রিন এবং প্যারাশুটের স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে তো গাইজ এই দুটো আইটেমের মধ্যে তোমাদের সব থেকে ভালো লাগলো কোন আইটেমটা স্প্রিট ফক্স নাকি প্যারাশুটের স্কিন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এখনও লাইক না দিয়ে থাকলে ভিডিওতে গাইজ লাইক দিয়ে দাও অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর নেক্সট টাইম এই ধরনের ইন্টারেস্টিং এবং আপডেট রিলেটেড ভিডিও সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আইকনে ক্লিক করে ওয়াল সেট করে দাও তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাই বাই